আসসালামু আলাইকুম, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে বাসায় শু র‍্যাক আমি কিভাবে অর্গানাইজ করছি। এটা হচ্ছে আমাদের হচ্ছে বাইরে বের হওয়ার মেইন গেট। এই গেট দিয়ে বাসা থেকে বের হয়। সো এই দরজার কাছেই আমি শু র‍্যাকটা রাখছি। শু র‍্যাকটার উপরে প্রথমে হচ্ছে আমি একটা কি হোল্ডার রাখছি, যাতে করে খুব সহজেই বাসা থেকে যখন বের হবে, অবশ্যই এটা একটা এসেনশিয়াল এবং চাবি নিতেই হয়। সো এটা হাতের নাগালের কাছে রাখা আমার কাছে খুব মনে হয়েছে যে ইম্পর্টেন্ট। এই জন্য দরজার কাছে আমি কি হোল্ডারটা রাখছি এখানে কি রাখার জন্য। নিচে আমি হচ্ছে একটা ওয়ালম্যাট টাইপের বানাইছি নিজে, এটা হচ্ছে আনইউজ সিডি আর কটন বার, দেখতেই পারতেছেন। আর এগুলো হচ্ছে স্টিক আর জাস্ট এটা, আর হচ্ছে বাইরে বের হওয়ার একটা দোয়া আমি এখানে রাখছি। কারণ হচ্ছে যে কেউ যদি চাবি তাকে নিতেই হবে, যে ঘর থেকে বের হোক চাবি নিতেই হবে। কেউ যদি দোয়াটা পড়তে নাও চায়, চোখ কিন্তু এখানে যাবে, মন কিন্তু এটা একবার হলেও মনে মনে এটা পড়বে। তাই আমি চাচ্ছি যে এটা সবার একটা অভ্যাস হয়ে যাক, বাইরে বের হওয়ার দোয়াটা আল্লাহর নাম নিয়ে যেন বের হয় এই জন্য। আর এগুলো যে এগুলো ম্যাটেরিয়াল যে ইউজ করা হয়েছে, এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ওয়ালম্যাট বানানো যায়। আমি এত সুন্দর পারি না, আমি কোনোরকম করে একটা বানায় রাখছি। আপনারা যারা অনেক ক্রিয়েটিভ আছেন তারা খুব সুন্দর করে এটা এগুলো দিয়ে ইউজ করে বানায় নিতে পারবেন। জাস্ট এর নিচে একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি একটা ফলস ফুল রাখছি, আর হচ্ছে একটা ফুলদানি। এই ফুলদানিটা হচ্ছে আমার বানানো বলতে কি, এগুলো হচ্ছে ওয়াইন বোটল। আমি এগুলো খুব ইজিলি হচ্ছে বসুন্ধরা সিটির সামনে পাওয়া যায়, দাম 50-60 টাকার মতো। আমি দুটো কিনছি জাস্ট ডেকোরেশনের জন্য। একটা দিয়ে আমি ফুলদানি বানাইছি হচ্ছে রশি দিয়ে, এগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। আর একটাতে আমি পানি রাখছি, পানিতে একটু কালার দিয়ে রাখছি দেখতে সুন্দর লাগার জন্য। সাথেই আছে আর এগুলো হচ্ছে যে ঝাড়ু, ঘর ঝাড়ু দেওয়ার যে পুরাতন যখন হয়ে যায়, ফেলে দেওয়ার মতো যখন ঝাড়ুটা হয়ে যায়, তখন আমি জাস্ট কেটে একটু রং দিয়ে দেখতে একটু অন্যরকম বা ডিফারেন্ট টাইপের দেখতে সুন্দর লাগে এই জন্য আমি একটু কালার দিয়ে একটা গ্লাসের মধ্যে রাখছি। এগুলো হচ্ছে শরবতের গ্লাস, এগুলো বাসায় ছিল, খুব বেশি ইউজ করা হয় না, এই জন্য আমি এগুলো ডেকোরেশনের জন্য রাখছি। একটা মোমদানি হিসেবে ইউজ করছি এখানে। সামটাইমস আমি কোনো বাসায় কোনো হচ্ছে যে কোনো আয়োজন করলে এখানে মোম রেখে জ্বালাই। একই সাথে এখানে ছোট্ট একটা কিনছি মোমদানি হিসাবে, এখানেও আমি মোমটা জ্বালাই দিই, দেখতে খুবই সুন্দর লাগে। এটা হচ্ছে আমার বাসায় একটা প্লেট, এটা খুব বেশি ওয়েটি, আমার ইউজ করতে ভালো লাগে না কারণ এটা কমফোর্ট না, ডিনার সেটের সাথে ছিল এই জন্য আমি একটা সুরেখের উপরে এটা রেখে দিছি। ইউজ করতেছি যাতে দেখতেও সুন্দর লাগে, আর যেহেতু আমার এটা ইউজে কমফোর্টেবল না এই জন্য আমি এটা এই সাইডে ইউজ করতেছি। আর সাথে রাখছি একটা ঝুড়ি, আর টিস্যু তো বাইরে যাওয়ার সময় লাগেই। আমি এখানে একটা টিস্যু বক্স রাখছি আর একটা এয়ার ফ্রেশনার রাখছি, আর কিছুই না। ঝুড়িটাও অনেক দেখতে সুন্দর, এটা হচ্ছে যে মোস্ট প্রবলি 120 টাকা নিছিল, এটা অনেক আগে কেনা, আমার এক্স্যাক্টলি মনে নেই, ওরকমই হবে, একটু দেখতে খুবই সুন্দর লাগে। আর শু র‍্যাকটার প্রথমেই আছে হচ্ছে একটা ড্রয়ার। ড্রয়ারে আমি জাস্ট শু পরিষ্কার করার একটা ব্রাশ, আর ও আমার হাজব্যান্ড যখন বাইরে যায় যে মোজাগুলো পরে, যে মোজাগুলো একটু পরলে গন্ধ হয় এই জন্য ও খুলে এখানে রাখবে। আর যেগুলো হচ্ছে যে কিছু থাকে আলাদা ধোয়া পরিষ্কারগুলো আমি আলাদা একটা বক্স রাখছি। এই বক্সটা হচ্ছে মোবাইলের বক্স, অপ্পো মোবাইলের বক্স, এটা দেখতে সুন্দর এই জন্য আমি ইউজ করতেছি, ফেলে দেইনি। এখানে ওর পায়ের মোজাগুলো পরিষ্কার ধোয়া মোজাগুলো এইভাবে রাখা, এটা যখন নোংরা হবে তখন এটা বাথরুমে চলে যাবে, আর এটা যখন বাথরুমে চলে যাবে তখন এখান থেকে একজোড়া বের হয়ে এখানে আসবে। আর এখানে কিছুই নেই, তার মোজা নেওয়া বা ইউজ করাটা তার জন্য অনেক কমফোর্ট আমি মনে করি। আর নিচে যে শু বক্সটা আছে এটার ডিজাইনটা হচ্ছে এরকম, আমি দেখাচ্ছি, এটার চারটা তাক আছে। প্রথমে তাকটাতে বলি, এটা আমি ফ্ল্যাট জুতা খুব বেশি ইউজ করি, উঁচু বলতে করি না। এখানে আমি আমার ফ্ল্যাট জুতাগুলো একটা ঝুড়ির মধ্যে রাখছি, এখানে 4-5 জোড়া জুতা আছে, আমি যদি এগুলো একটা একটা করে রাখি তাহলে অনেক জায়গা নিয়ে নিবে, এর জন্য একটা ঝুড়িতে রেখে দিছি। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা প্লাস্টিকের বাক্স, এটা আমি দেখে একটা কন্টেইনার,
এটা আমরা যখন ওটস খাই অনেকগুলো কন্টেনার জমছিল, এটা আমি ইউজ করছি জুতা রাখার জন্য। এটা খুব ইজিলি এখানে দুই তিন জোড়া রাখা যাবে, আর পার্সন ভেদে আলাদা আলাদা রাখা যাবে, যে যার জুতা তাই এখানে বের করা খুব ইজি, এবং আমি এটাও অনেক স্পেস সেভিং হয়। এভাবে একইভাবে আমি কয়েকটা রাখছি এখানে, এই যে এখানে একটা, তারপরে হচ্ছে এখানে একটা, এখানে কয়েক জোড়া একসাথে রাখা যাবে। এভাবে আমি পুরো ইয়াটা সাজাইছি, এভাবে আমি পুরোটা সাজাইছি। তার সাইডেই হচ্ছে যে জুতা রেখে সাইডে আমি একটা বাক্স রাখছি, এখানে রুমে পরার কিছু স্যান্ডেল রেখে দিছি। আর এটা হচ্ছে আরএফএলের, শোরুম থেকে নিছিলাম, 180 টাকা নিছে, দেখতে অনেক সুন্দর, প্রয়োজনীয় একটা জিনিস। আর গেস্টের জুতা যখন গেস্ট বাইরে থেকে আসবে তখন ওদের স্যান্ডেলগুলো আমি এখানে রেখে দিব। তাহলে আর হচ্ছে যে আমাদের রুমে যে স্যান্ডেলগুলো ব্যবহার করা হয় সেগুলো এখানে রাখি। এই হচ্ছে ফুল কমপ্লিট আমার শু র‍্যাকের অর্গানাইজেশন। এই পুরো ভিউ একটু আমি দেখা দিচ্ছি। শু র‍্যাকের জাস্ট এক্স্যাক্টলি কাছে আমি হচ্ছে ট্রাভেলিং ব্যাগ, ট্রাভেলিং ব্যাগ বলতে কি, অ্যাজ ইউজুয়াল যখন বাইরে যাই তখন এই ব্যাগগুলো লাগে। এই ব্যাগগুলো আমি ঘরে রাখলে একটু জায়গা নিয়ে নেয় এই জন্য, আর হচ্ছে এগুলো তো ইউজ হয়ই নর্মালি। আর এই ব্যাগগুলো আমি জাস্ট এর দরজার সাথে, একটা দরজা আছে তাই দেখতে অসুন্দর লাগে না, এই জন্য শু র‍্যাকের সাথে আমি ট্রাভেলিং দুইটা ব্যাগ রেখে দিছি। এই হচ্ছে আমার কমপ্লিট শু র‍্যাক অর্গানাইজেশন। হোপফুলি আপনাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আর সবসময় পজিটিভ থাকবেন। আজকের জন্য আমি আল্লাহ হাফেজ বলি।